আরো শয়তানি বুদ্ধি করি, একটা ছোট বাচ্চা কিনে একসাথে সেট করে লাগাই বেঁচে দিলাম। যারা খামার আর ইটু বলে না আমাকে দেখতেই পারে না। আচ্ছা আচ্ছা, আমি তো জানলে দুষ্টম মনে হয়। আমি তো ঘন্টা হিসেবে কি দুধ সেট কি বাঁধে কি করতে লাগে সব তথ্য আপনি দিয়ে দেন। গোমর ফাঁস করে, গোমর ফাঁস করা লোক আমি। তাহলে আপনারা আপনি বলতে যাচ্ছেন, আমরা তাহলে আজকে হেডিংয়ে লিখতে পারি যে গোমর ফাঁস করার মূল লোক হচ্ছে তুই। হ্যাঁ, আমি গোমর ফাঁস করে দেবো, সমস্যা কোথায়? আমি তো লাভে ভাই 2-4 হাজার করি, আমার সমস্যা কোথায় রে ভাই? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি তুইন ভাইয়ের খামারে। আজকে তুইন ভাই কী করছেন একটু তুইন ভাইয়ের কাছ থেকে আমরা জানি। বাচ্চারা আসলে দেখুন, বাচ্চারা 3 মাসের বাচ্চার ওজন আসলো 175.5 কেজি। 3 মাসের বাচ্চার 175.5 কেজি ওজন, তাহলে এই বাচ্চারা কি বাচ্চা হবে এটা দর্শক বিচার করবে। এই বাচ্চারা গোদ কত আসতে পারে আমি কিন্তু এটা বাস্তব প্রমাণ আপনাকে দেখাই দিলাম যে 175.5 কেজি ওজন টোটাল। 3 মাসের বাচ্চার ওজন 175.5 কেজি। এখন এর মায়ের ওজন কতুলা আছে, থাকার পর এর মায়ের দুধ কতুলা, বয়স কি, এগুলো দেখার পর ওর মাকে উস্কিলে উঠার পর আপনাদেরকে আমি দামটা বলে দেবো। আজকে আজকের আজকের প্যাকেজ হবে লটারি প্যাকেজ। প্যাকেজের নামও লটারির প্যাকেজ, কার কপালে জুটে দেখা যাক। তো দর্শক শুনলেন যে কার কপালে জুটবে এই লটারি প্যাকেজ। এটা বাচ্চাটার বয়স মাত্র 3 মাস আর এর ওজন এসেছে 105 কেজি। এখন তুইন ভাইয়ের সঙ্গে আমরা দেখব ওর মায়ের ওজন কত হয় এবং এই প্যাকেজটির মূল্য কত রাখেন তুইন ভাই। এই যে আনছেন, এই যে দর্শক, এই দেখেন কোনটা, দেখুন এক বড় লোক 300 কোটিপতি। ওর টাকার কোনো অভাব নাই, টাকার অভাব নাই না। ওই লোক গরুটা কেনার পর গরুটাকে না খিলাই গরুটাকে শুকাই ফেলছে। গরুটার বয়স কি এটাও আমি দেখিনি, আমি আমিও বয়স দেখবো, দর্শকরা জানো বয়সটা আছে বয়সটা আমরা দেখি। দর্শক চলুন, সর ফার্স্ট আমি বয়সটা দেখাচ্ছি আপনাকে। বয়সটা হলো যে 4টা দাঁত, আমি আমি দাঁতের সম্পর্কে ধারণাটা বুঝাই দিই। এই দেখেন, এই বেশে দুটো খিল আছে, এইটা হলো দুধ খাওয়া দাঁত, এই একটা দুইটা, এইটা হলো দুধ খাওয়া দাঁত, আর এই যে দাঁত উঠছে এই যে 4টা, এই একটা দুটা তিনটা 4টা, হ্যাঁ বড় বড় 4টা দাঁত উঠছে, আর 4টার উপর খিল পড়ছে একটা। না না, কেন খিল পড়বে রে ভাই? আপনি তো ছোটটা কি, এগুলা হলো দুধের দাঁত। আপনি তো দেখুন দাঁত সম্পর্কে ধারণা নাই আপনার। আচ্ছা আচ্ছা, এটা হলো দুধের দাঁত বলে, এটা দুধের দাঁতটা, এই যে 4টা উঠছে, এই এই দুটা ভাঙে আবার দুটা উঠবে, ওই দুটা ভাঙে টোটাল থেকে সামনে দাঁত 8টা। তেমন বর্তমান 4টা দাঁত, ফার্স্ট ইলেকট্রিশন। আচ্ছা, তো গরু গায়ে শুকনা, একদম শুকনা, একদম শুকনা। গরু দুধ ছিল 15-16 লিটার, 15-16 লিটার, হ্যাঁ 15-16 লিটার দুধ ছিল, গায়ে শুকনা। দেখেন খালি ফ্রেমটা আছে, কিন্তু এখন শুধু ফ্রেমটা পাচ্ছি আমরা, ফ্রেমটার ওজন কতটুকু। আচ্ছা, সেটা আমি ধারণা দেবো, তারপরে দামটা বলবো, তারপরে দামটা বলবো। এখন দুধ সম্পর্কে এখন আসি। আচ্ছা বলেন, গরুটা 6-7 কেজি আছে, 6 থেকে 7, হ্যাঁ। এই গরুটা দুধ আমি দিলাম প্যাকেজের মাধ্যমে, যদি না বিক্রি হয় গরুটার দুধ কত নামবে এটা দর্শকদের আমি দেখাই দেবো পরবর্তীতে। পরবর্তীতে আমি গরুটা কিন্তু গতকালকে সন্ধ্যা দিয়ে কিনে আনছি। আচ্ছা, এখন ওই গরুটার এই গরুটার ওজন কতটুকু আছে লাইভ ওইটে এটাও দিলাম, বাছুরটা ওজন কতটুকু আছে সেটা দেখাইলাম। এই বাছুরটা ওই যে আবার দেখাই দেন স্কেলে, আবার দেখি এই যে বাছুর স্কেলে আছে, মিকারটা দেখাই দেন। 106 দেখছি আমরা এখানে, 6.5-6, স্কেলে তোলা হবে এই যে স্কেলে উঠানো হলো, বাঁধা হবে, তারপরে উনি নামবে। দাঁড়ান, উনি নামার পর আমি হিসাবটা বলে দিচ্ছি। হ্যাঁ, এখন আসলো 378 কেজি 500, না 379 কেজি 500, তো মানে 80 কেজি ধরে আপনার হচ্ছে, তো 380 ধরি আমরা, 380 হচ্ছে, 380 পাইলাম তো। হ্যাঁ, টোটাল গরুটার ওজন হলো ফেরেমটা বাচ্চা দুধ 4 দাঁত বয়স। আচ্ছা, টোটাল ওজন হলো 300
80 কেজি গরু কিন্তু বিগ সাইজ গরু কিন্তু খালি ওর হাড্ডিগুলার ওজন দিলাম হ্যাঁ কোনো পেট নাই কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা খালি পেটে গরু ওজন করলাম ভাই দেখেন দর্শক তো আমাকে গাই দিয়ে দিতে জীবন শেষ করে ভরা পেটে বলে পানি দিয়ে করেন দর্শক হলো কানা কত গলা দর্শক এই দেখেন খালি একদম নরম খুব ভালো গরু খুব ভালো এই ক্লাস গরু লাভের গরু আজকে প্যাকেজ দিলাম লাভের গরু হ্যাঁ আমি গরুটার ওজন কত আছে এই জিনিসটা আমি দর্শকদের সামনে আজকে ধারণা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ভাইয়ের বাচ্চাটা দুধ সাথে সাথে আশা করি আর 3 মাস গেলে বাচ্চাটা 1 লক্ষ টাকা 3 মাস গেলে 1 লক্ষ টাকা দর্শক এই আমি এই গরুটা বাচ্চা 1 লাখ গরুটা এখন যদি আমি খালি অবস্থায় বিক্রি করি এরকম অলান টলান বাঁধে দিই যত বড় গরু হাইট তো অনেক বেশি হ্যাঁ প্রায় 6 ফিটের উপরে 1 লক্ষ 20 হাজার বিক্রি হয় প্রায় 5.5 ফিটের উচ্চতা 5.5 ফিটের উপরে এটা ওজন করে এটা হাইট কত রূপ আই দেখেন হাইট কত রূপ 5.5 ফিট আসবে হ্যাঁ এর দর্শক বিচার করবে আর বয়সটা তো 4 দাঁত এটা দেখাই দিলাম দর্শকদের মাঝে 4 দাঁত আসবে গরুটা যে লোক কিনছে ওরা 2,70,000 টাকা কিনা এক বিশাল এক খামার থাকে আচ্ছা আমি খামারের নামটা বলতেছি না না খামারের নাম বলার দরকার নেই আমি কারো নাম বলে বললাম ছড়াতে না বিশাল এক খামার থাকে 4 দিনকার বাছুর দেখায় এরকম রস্টস নামে দেখাই চলো বিক্রি করছিল আচ্ছা আচ্ছা বিক্রি করে আজকে কি হাল এটা আমি দর্শকদের মাঝে আজকে দেখাই দিলাম আচ্ছা এটা আমি দর্শকদের মাঝে আজকে দেখাই দিলাম কি হাল 4 দিনকার বাছুর কিনলে আছে এই অবস্থা বাছুরের মানে গরুর এই অবস্থা গরুর এই অবস্থা হ্যাঁ গরু তো যখন নিয়েছিল যে খামারে নিয়েছিল তখন তো গরুর স্বাস্থ্য আরো মোটা দাদা ছিল স্বাস্থ্য গরু ওলান কি এরকম ওলান ছিল রস্ট দিয়ে আচ্ছা আচ্ছা যে খামারতে 4 দিনকার বাছুর কিনছিল মানে আরে যেটা দুধের কথা কইছিল সে দুধটা পাই আচ্ছা উনি দুধ কইছিল 25 কেজি আচ্ছা উনি আরে দুধ চেয়েছিল 15 কেজি 10 কেজি নেই 10 কেজি নেই ওই জন্য মন খারাপ হয় গরুকে খাওয়াও দেয় গরুকে খাওয়াও নেই না তো ওই জন্য রাগ করে উনি গরুটা বেঁচে দিল আমার তো আচ্ছা আমি গরুটা কিনে আনলাম কোথা বুঝলেন আচ্ছা আচ্ছা পরিষ্কার মানে কিনে আনলাম 1,52,000 টাকা আমি কিনে আনলাম 1,52,000 আমি কিনে আনছি 1,52,000 টাকা আমি সন্ধ্যা দিয়ে কিনে আনছি আচ্ছা এখন গরুর দাম 5,000 লাভ 1,57,000 টাকা এর থেকে সলিড ব্যবসা বাংলাদেশের ইতিহাসে কেউ করবে না 5,000 টাকা লাভ 5,000 টাকা লাভ কি কি আছে না আছে সব বিতন্ত ভাগে বলে দিলাম আচ্ছা আচ্ছা এখানে জাল চুদালি লুকালি কোনো কিছু নাই মানে লুকানোর কোনো কিছুই রাখলেন না কিছু আমি রাখিনি কোনো কিছু দর্শকদের সামনে দেখাইনি একদম এ টু জেড যা আছে সম্পূর্ণ বলে আচ্ছা এখন দুধ কতটুকু পাবে আপনি 7 কেজি পাবে 7 কেজি পাবে হ্যাঁ গরু খাওয়া দাওয়া দিবে দুধ আরো পাবে খাওয়ার উপরে তো দুধ খাবার উপরে নির্ভর করবে আচ্ছা আরে ভাই দুধ হয় কিনা বাছুরটাই দেখে তো বোঝা যাবে 3 মাসের বাছুর 106 কেজি হ্যাঁ এটা এটা অবশ্য একটা চিন্তার বিষয় 3 মাসের বাছুর 106 কেজি গরু ফার্স্ট ইলেকট্রিশন 4 দাঁত বয়স আরে বাছুরটা তো দুধ সাথে 1 লাখের উপরে আর 3 মাস পর আরে গাই তো এখন যদি গাইটা বিক্রি করি তাও 1,20,000 বিক্রি আছে তাও 1,20,000 হ্যাঁ 1,10,000 তো বিক্রি আছে গানা উলবি একটা খালি গাই হিসাবে প্রশান্তি হিসাবে আচ্ছা আচ্ছা আমি যদি 2 নম্বরিও ব্যবসা করি ওইটা ওই বাছুরটা বিক্রি হবে 60,000 টাকা একটা 20,000 টাকা একটা বাছুর লাগাই দিয়ে গরুটা বিক্রি করে দেবো সেগুলো তো করতেছি না আমি ক্লিয়ার কাট ভাবে সলিড ভাবে ব্যবসা দানে করি আমার থেকে কম রেটে কোনো বাংলা দিনাজপুর ডিস্ট্রিক্টে ইতিহাস করে দেবো তা আমার থেকে গরু যে কেউ কম রেটে ব্যস্ত হলে ইতিহাস করবেন হ্যাঁ ইতিহাস করে দেবো চ্যালেঞ্জ তাই হলো আমার তো দর্শক শুনলেন তুহিন ভাই একটা চ্যালেঞ্জ শুরু দিলেন দিনাজপুর ডিস্ট্রিক্টে তুহিন ভাই থেকে কম রেটে গাভি বাছুর বিশেষ করে এই ধরনের গাভি বাছুর কেউ দিতে পারবে না ডিস্ট্রিক্টে গরু একটা বিক্রির সর্বোচ্চ আমি খোঁজ পাবো আমি সাথে দেব বাকি গুলো খোঁজ পাবে আপনি যখন ওটাকে নিবেন না তখন না তখন তো 10,000 বেশি দাম জন কিনবে আচ্ছা আচ্ছা আমার সাথে যখন দাম দর বলবে না তখন আমাকে দিলো না তখন অন্য জনকে 10,000 বেশি বলে ওনাকে দিবে তার আগে দিবে না তার আগে দিবে না আমাকে আগে দিবে আমাকে দিলা শুনলো ভালোবাসে সব রাস্তা আগে আমাকে গুলটা দিবে আমার থেকে 10,000 বেশি বলে দিবে আমার থেকে 1,000 কম পাইলেও আমাকে ডাকে বলবে তুমি 1,000টা বেশি করতে আপনি দিয়ে দেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার থেকে কম রেটে কেয়ার গরু দিবে কেউ তো দিতে হবে না আর কেউ তো সবাই তো বাকি বাকি কেনা বেচা করে আচ্ছা আর আমি তো নগদ কিনি নগদ বেশি যা লাভ হবে পরিষ্কার ভাবে বুঝাই দিলাম আচ্ছা তুমি ভাই এখন আমরা জানি এই যে গরুটা উঠালেন গাভী বাছুরটা হ্যাঁ এখন আপনারা ওজন পাইলাম আমরা এটা কত 380 কেজি 380 কেজি
আপনি দাম রাখলেন 1,57,000। হ্যাঁ, 1,57,000 আমার কিনা আছে, 52,000 কিনা আছে, 5,000 টাকা লাভ, 5,000 টাকা লাভ। তাহলে এই গরুটার লাইফ ওয়েট কত পড়তেছে আমাদেরকে একটু হিসাব করে আপনি জানান দর্শকদেরকে, দর্শকরা হিসাব করবে, আমি তো হিসাব করতে, দর্শকরা হিসাব করবে। 65টা কতটুক আছে, গাইটা কতটুক আছে, এটা দর্শকরা ক্যালকুলেট করবে, আমি কেন টিপতে যাব। আচ্ছা, এটা কিন্তু শুধু ফ্রেমটা, শুধু ফ্রেমটা, এর ভিতরে একটা ব্যাপার আছে, যেমন পেটালা, পেটালা তুললে ফিল কিন্তু মনে করেন ওজনে ওজন হিসাবে লাইভে আসে না, কিন্তু না, এইটাও লাইভে আসে না। পেটালা একটা উঠাই দিলাম এরকম পেট দেখে, কি বুঝছেন, ঝুল দিছে, ঝুলে এটা উঠাই দিলাম দেখেন পেটটাই মনে করেন আপনার 100 কেজি পার, 100 কেজি পার। এটা তো খালি হাড্ডিটা, পেট টেট কোনো কিছু নাই, শুধু হাড্ডিটা, ফ্রেমটা, হাড্ডিটা ওজন করে দিলাম। আচ্ছা, মাংস মাংসও নাই, শুধু হাড্ডিটা ওজন করে দেখালাম, 4 দাঁত বয়সের গরু দেখালাম, বাচ্চা 106 কেজি সেটাও দেখালাম, 4 দাঁত বয়স, 5 লেকটিশন সেটাও দেখালাম। তো তো আপনি দর্শকদেরকে এখন বলতে যাচ্ছেন, যেটা আমরা যেটা বুঝলাম, যে আপনারা গরু কেনার আগে অবশ্যই, হ্যাঁ, বাচ্চাটা আগে দেখবেন, ও বাচ্চার উপরে ডিপেন্ড করে, আমি জিনিসটা একটু বুঝাই দিই, এই বাচ্চাটা আমার 2-4 সপ্তাহে 1 লক্ষ টাকা। আচ্ছা, আমি গরুটা তৈরি করব, গরুটা আশা করি যদি মোটা করি আমি গরুটা 1.5 লক্ষ টাকা বেচতে পারবো। আচ্ছা আচ্ছা, কথা বুঝলেন, এই অবস্থায় যদি আমি গরুটা বিক্রি করি, ওলান টোলান মাল দিয়ে সকালে শেখলাম না, বিকালে শেখলাম না, না থেকে হাটে নিয়ে গেলাম। আচ্ছা, আমার দুধ বলবো ভাই 12 কেজি, দাম যাবো 1.5 লক্ষ টাকা, 1,05,000-10,000 টাকা কারণ হলো, এমনিতেও বিক্রি হয়ে যাবে, 10,000 টাকা এমনি বিক্রি, বাচ্চা তো থাকে গেল, বাচ্চা থাকে গেল। আর যদি আরও 46 বুদ্ধি করি, একটা ছোট বাচ্চা কিনে একসাথে সেট করে লাগাই বেঁচে দিলাম, কত রকমের চিটারি ব্যবসা আছে, আমি ফাঁস করি থেকে দিনাজপুরে কেউ দেখতে পারে না, আমাকে কোনো ইউটিউবওয়ালারাও দেখতে পারে না, খালি ফাঁস করি থেকে, এই তত্ত্ব বাইর করে দেন, তত্ত্ব বাইর করি থেকে, সব সত্যি কথা বলি থেকে আমাকে কেউ দেখতেও পারে না, যারা খামারওয়ালারা আর ইউটিউবওয়ালারা আমাকে দেখতেই পারে না। আচ্ছা আচ্ছা, আমি ওদের জানলে দুষ্টম মন, দুষ্টম মনে হয়, আমি তো ঘন্টা হিসেবে কি দুধ সেট কি বাঁধে কি করতে লাগে সব তথ্য তো আপনি দিয়ে দেন, গোমর ফাঁস করে, গোমর ফাঁস করা লোক আমি। তাহলে আপনারা, আপনি বলতে যাচ্ছেন আমরা তাহলে আজকে হেডিংয়ে লিখতে পারি যে গোমর ফাঁস করার মূল লোক হচ্ছে তুই? হ্যাঁ, আমি গোমর ফাঁস করে দেবো, সমস্যা কোথায়, আমি তো লাভে ভাই 2-4 হাজার করি, আমার সমস্যা কোথায় রে ভাই? তো অনেক ধন্যবাদ দর্শক, এই আকর্ষণীয় এই যে ফ্রেম যেটা বলছে তুইন ভাই, একদম ফ্রেমের গাভী এবং সেই সঙ্গে বাছুর, তুইন ভাই প্যাকেজ দিলেন 1,57,000 টাকা। তো আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।